Zarjis bhaiya for coming to EIC. Thank you. 2019 Entrepreneurship and Innovation Conclave. আমরা একটু যদি আপনার পরিচয়টা একটু দিতেন, আপনি কি করছেন? আচ্ছা, আমি মোহাম্মদ জারজিস ইসলাম, ডেপুটি কান্ট্রি লিড ফর বাংলাদেশ কমনওয়েলথ ইনোভেশন হাব। সো আর আমি বেসিক্যালি জব করি, আবার নিজেরও একটা স্টার্ট আপ আছে। আমার স্টার্ট আপের নাম হচ্ছে পাইকন স্ট্যান্ড। তো এন্টারপ্রেনারশিপ এই জার্নিতে অনেকদিন ধরে আছেন, ইউ হ্যাভ নোন যে যাচ্ছে কীরকম, আপনার কী মনে হয় যে দ্য ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং? হ্যাঁ, আমি তো অনেক বেশি আশাবাদী এবং অ্যাকচুয়ালি আমরা তো রেজাল্ট পাচ্ছি, আমি বলবো এটা। মানে দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছরে আমরা যতটুকু না রেজাল্ট পেয়েছি, এখন কিন্তু আমরা আরও অনেক বেশি রেজাল্ট পাচ্ছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের দেশের গভর্নমেন্ট থেকে কিন্তু আমরা একটা ভালো সাপোর্ট পাচ্ছি সব সেক্টরে। কিন্তু সেখানে আমরা ফ্রি ট্রেনিং পাচ্ছি, ফ্রি মানে সব কিছু, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি, রেসপন্সটা খুব ভালো পাচ্ছি। হ্যাঁ, আমি খুবই খুশি যে আমি নিজেকে গর্ববোধ করছি যে এত সুন্দর একটা প্রোগ্রামে আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ইনোভেশন হাবের পক্ষ থেকে, টাটাল ভেঞ্চারের পক্ষ থেকে অনেক শুভকামনা আপনার জন্য। আশা করছি আর আগামীতে যত প্রোগ্রাম বা কোনো কিছু আমরা করবো, একসাথে হয়তো ইন্ডাস্ট্রিটাকে আমরা একটু বিল্ড আপ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ইনশাল্লাহ নেক্সট অনেক কোলাবোরেশন। থ্যাংক ইউ।